आज भी जब वो पल मुझको याद आते हैं, दिल से सारे गमों को भुला जाते हैं। বাড়ির সামনে তখনও ছিল অনেক মানুষের জটলা, সংবাদকর্মীদের থিক থেকে ভিড়, ক্যামেরার ঝলকানি, সঙ্গীত ব্যক্তিত্বদের আনাগোনা। শেষবারের মতো বাড়ি থেকে বেরিয়ে এলেন কে কে। কফিন বন্দী দেহ তখন মুক্তির অপেক্ষায়। গত পরশুদিন যে মানুষটা স্টেজ কাঁপিয়ে পারফর্ম করেছেন, তিনি এখন কফিন বন্দী। দেহের প্রাণ চলে গিয়েছে অনেক আগেই, প্রিয়জনদের সাহচর্য থেকে কেবল বিদায় নেওয়ার অপেক্ষা ছিল তার শরীরের। পঞ্চভূতের সেই শরীর বিলীন হয়ে গেল, শেষ হয়ে গেল গায়ক কেকের জীবন কাহিনী। থেকে গেল তার মন মাতানো সুর, মন মাতানো গান, আর থাকল বুকের গভীরে দলা পাকানো কষ্ট চেপে রাখা প্রিয় শ্রোতারা। মঙ্গলবার রাতে কলকাতার অনুষ্ঠানের পর অসুস্থ হয়ে পড়েছিলেন কেকে। তারপরেই সব শেষ, গোটা ভারতবর্ষের সঙ্গীত দুনিয়া তখন হতবাক। এমন প্রাণখোলা মানুষ এভাবে কি করে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন? বিতর্ক চলছে কেকের মৃত্যু ঘিরে, কিন্তু তাকে তো আর ফিরিয়ে আনা সম্ভব নয়, সেই গলা তো আর শোনা যাবে না। গান স্যালিউট দিয়ে কলকাতার রবীন্দ্র সদনে শিল্পীকে দেওয়া হয়েছিল শেষ শ্রদ্ধা জ্ঞাপন। কলকাতার মায়া কাটিয়ে কফিনবন্দী হয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছিলেন কেকে। তাঁর স্ত্রী কৃষ্ণা জ্যোতি এবং দুই সন্তান তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। রাতে মুম্বাইতে তাঁর দেহ রাখা হয়েছিল। আজ বুধবার শেষ শ্রদ্ধা জানানোর জন্য প্রিয়জনেরা তাঁর বাড়িতে ভিড় করেন। সকালে তার নিজের বাড়িতে মৃতদেহ এনে রাখা হয়েছিল। শিল্পী হরিহরণ কেঁদে ফেলেছিলেন বাড়িতে ঢুকেই। কেকে হরিহরণকে তার গুরু বলে মনে করতেন। তার শিক্ষাগুরু হিসেবে হরিহরণের কথা উঠে এসেছে অনেকবার, আর এমন মানুষ হয়তো পাওয়া যাবে না, কাঁদতে কাঁদতে বলেছেন হরিহরণ। বহুদিনের বন্ধু শিল্পী শ্রেয়া ঘোষাল, তার চোখেও জল বাঁধ মানছে না। শ্রেয়া বলেছেন, ভালো বন্ধু ছিল, কত গান গেয়েছে একসঙ্গে, কিন্তু এভাবে চলে গেলেন ভাবা যায় না। শঙ্কর মহাদেবন দাঁড়িয়ে রয়েছেন এক কোণে, তিনি কোনো কথাই বলতে চাননি, তার চেহারা শোকাতুর। অলকা ইয়াগনিক এসেছিলেন, তার চোখেও ছিল জলের ধারা। একের পর এক গুণমুগ্ধ সঙ্গীত জগতের মানুষ এসেছেন গায়ককে শেষ শ্রদ্ধা জানাতে। এরপর বিদায়ের পালা কেকে। অন্তিম যাত্রা বের হয় বাড়ির থেকে প্রিয় গায়ককে একবার দেখার জন্য। মুম্বাইয়ের রাস্তার ধারে মানুষের ঢল নেমেছিল, মাইক নিয়ে গাইছেন কেকে। এই ছবি তাঁর স্ত্রী কৃষ্ণা জ্যোতি নিজে হাতে এঁকেছিলেন, সোশ্যাল মিডিয়ায় সেই ছবি এখন ভাইরাল। ভার্মোভা এলাকার মুক্তিধাম শ্মশানে দুপুরে কফিনবন্দী দেহ পৌঁছায়। চারদিকে তখন এক অদ্ভুত শোকস্তব্ধতা। বাড়িতে সকাল থেকেই বাজছিল হাম রহিয়া না রহে কল। গত দেড় দিন ধরে এই গানটি বারবার বেজে চলেছে বিভিন্ন গণমাধ্যমে, নিজের গানেই শেষ যাত্রা সাজানো। কেকে চলে গেলেন, কিন্তু তার গান রয়ে গেল। কলকাতা তার প্রিয় শহরগুলোর মধ্যে অন্যতম ছিল। বহু বছর কলকাতায় তিনি শো করে গিয়েছেন, মায়ার শহর তাকে কখনো ফেরায়নি। প্রচুর গুণমুগ্ধ তাকে একবার ছোঁয়ার জন্য উদ্বেল হয়ে উঠেছিলেন, তাকে ছুঁতে চেয়েছিলেন তিলোত্তমার দর্শকেরা, শ্রোতারা। এই শহর থেকেই কফিনবন্দী হয়ে বেরিয়েছেন কেকে। আর তিনি কোনো দিন কোথাও কোনো মঞ্চে গাইবেন না গান, কিন্তু শুধু রয়ে যাবে তার সেই সুরেলা কণ্ঠের গান।
ব্যুরো রিপোর্ট আজ বিকেল।